সিলেট ক্যাডেট কলেজ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য। নাম্বার এক, 52.37 একর আয়তনের সিলেট ক্যাডেট কলেজ সিলেট শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত। এ কলেজ প্রতিষ্ঠিত হয় 1978 সালের 15ই মে। মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠিত এটি ছিল বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। নাম্বার দুই, সিলেট ক্যাডেট কলেজে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর আয়োজন করা হয়, যার মধ্যে আছে ব্যায়াম, খেলাধুলা, নেতৃত্ব, শিল্প সাহিত্য ইত্যাদি। এ কলেজের নীতিবাক্য হলো আলোকের অভিসারী। নাম্বার তিন, এ কলেজে তিনটি হাউস রয়েছে। এগুলো হলো হযরত শাহজালাল হাউস, তিতুমীর হাউস এবং সুরমা হাউস। প্রতিটি হাউজের আবার আলাদা আলাদা নীতিবাক্য, রং ও প্রতীক রয়েছে। এ কলেজের রং হলো বেগুনি। নাম্বার চার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশের স্বনামধন্য অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। এর মধ্যে আছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এবং সর্বশেষ নাম্বার পাঁচ, এ কলেজে শুধু সপ্তম শ্রেণীতেই শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে, অর্থাৎ সপ্তম শ্রেণী থেকেই এ কলেজের কারিকুলাম শুরু হয়। এখানে NCTV কর্তৃক নির্ধারিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাধারণ পাঠ্যসূচি ইংরেজি ভাষণে পাঠদান করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করতে ও যথার্থ ক্যাডেট হিসেবে গড়ে তোলার জন্য নিয়মিত পাঠদানের সঙ্গেই যাবতীয় সহপাঠ কার্যাবলীও পরিচালিত হয়।